মানে তৃণমূল থেকে গেছে এমন মানে বাবুল সুপ্রিয় জয়প্রকাশ প্রকাশ মজুম এটা আমাদের জন্য আরও পজিটিভ এটা আমাদের জন্য আরও পজিটিভ জয় শ্রীরামের রাজনীতির বাইরে তারা জয় বাংলার পলিটিক্স করছে ভাই ভারত ভারতকে টুকরো করা ভেঙে দেওয়ার রাজনীতির বাইরে এবং তারা কখন করছে ভাই তুমি দেখো এই নেতাদের যে ইন্ডাকশন সেগুলো স্পেসিফিক্যালি কয়েকটা ঘটনার পর অনেকে বলবেন বাবুল সুপ্রিয়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে এই সে আমি ওগুলো যাচ্ছি না পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেওয়ার পর উত্তরবঙ্গকে হাত থেকে বেরিয়ে যাওয়া আটকাতে বিজেপি নেতারা প্রথম রাজ্যভাগের কথা বলা শুরু করলো ভাই বাংলার মানুষ তো এটা মেনে নেবে না এখনও কিছু মেরুদণ্ডহীন প্রাণী বিজেপি করছে যারা এগুলো শোনার পরেও বিজেপি করছে তাদের নেতারা উত্তরবঙ্গ গিয়ে বলে আসছে উত্তরবঙ্গে আলাদা রাজ্য চাই তারপর তুমি ভাব এটা কল্পনা করতে পারছো যে ভারতবর্ষে বিজেপি টুকরে টুকরে গ্যাং বলে একে ওকে দাগিয়ে দেয় তারা পশ্চিমবঙ্গে স্বয়ং টুকরে টুকরে গ্যাং যে পার্টি ভারতবর্ষে যাদের দালাল মিডিয়াগুলো ভারতবর্ষের মাটিতে নেশন ফার্স্ট বলে তকমা দেয় সেই মিডিয়াগুলোই এই রাজ্যে তাদের শাখা খুলে তাদের একটা দালালির কার্যালয় খুলে এখান থেকে উত্তরবঙ্গ ভাগের হাওয়াতে ধুঁয়ো দিচ্ছে তাদের যে নেতৃত্বরা বাংলা থেকে ভাই আমি সমস্ত রাজনৈতিক লড়াই মেনে নিতে পারি আমি রাজনীতির জন্য হয়তো সাম্প্রদায়িকতার হাওয়া তোলাকেও মেনে নিতে পারি কিন্তু আমি কি আমার রাজ্যটাকে ভেঙে ফেলা মেনে নিতে পারি